ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত সকাল সকাল জমে উঠেছে মুরগির বাজার। শনিবার সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় বয়লার ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মহারাজগঞ্জ বাজার এলাকায় প্রতি কেজি 100 টাকা করে মুরগির মেলার আয়োজন করা হয়। এই মেলায় ছিল প্রচুর গ্রাহক। বিক্রি চলাকালীন মহারাজগঞ্জ বাজার এলাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা মুরগি মেলা স্থানে এসে দোকানপাট ভাঙচুর করে এবং সেখানে বেশ কয়েকজন আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ। এ বিষয়ে মেলার মাংস বিক্রেতা জানান, মুরগির খাদ্যর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসায়ীরা খাদ্য বাকি দিচ্ছে না, এর ফলে প্রচুর মুরগি বড় হয়ে যাচ্ছে। তাই মানুষকে কম টাকার বিনিময়ে মাংস খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং 100 টাকা দামে মুরগি বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়। মেলায় মাংস বিক্রেতারা আরও জানায়, মহারাজগঞ্জ বাজার কমিটির কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এই মুরগি মেলা আয়োজন করাকে কেন্দ্র করে। এরই মধ্যে অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকানপাট ভেঙে দেয় এবং বেশ কয়েকটি মুরগিকেও মেরে ফেলে। তারা মেলায় মাংস বিক্রেতা সহ বেশ কয়েকজনকে আক্রমণ হয়েছে বলে জানা যায়। ফলে ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজারের পুলিশ ফাঁড়ির কর্মীরা, পরিস্থিতি তারপর নিয়ন্ত্রণে আসে। ব্রয়লার ফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, যেহেতু বাজারের মার্কেট এখন খারাপ, আমি এক্সিকিউটিভ মেম্বার বিদ্যুৎ ভট্টাচার্য, যেহেতু বাজার এরকমভাবে ডাউন হইতেছে, ফার্মাররা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে, খাওয়া দাওয়া কিন্তু খুব কষ্ট হইতেছে, কারণ কোম্পানি এখন বাকি দেয় না। তা আমরা ভাবছি যে জনসাধারণের মধ্যে কম দামে, কারণ পাইকাররাও কম রেটে কিনে না, বেশি রেটে বাজারে বিক্রি করতেছে, সেক্ষেত্রে আমরা ভাবলাম যে যদি মালের কাটতিতে একটু হয় বাজারটা একটু উঠে, ফার্মারও লস, আলটিমেটলি লসটা কার উপরে আয়, মালিকের উপরেই আয়ে। তো সেক্ষেত্রে আমরা ভাবছি যে দু একদিন মেলা টেলা দিয়ে মানুষও খাইলো, মালটাও চলে গেল, যদি বাজারটা উঠে তাহলে সেক্ষেত্রে ফার্মাররাও একটু উপকৃত হইব, সবাই উপকৃত হইব। এটা করার জন্য আমরা যে বাজারের মুখে দিছি, মরণগঞ্জ বাজারের মুখে দিছি, সেখানে তাদের পারমিশনই নেওয়া হয়েছিল, তাদেরকে জানানো হয়েছে, হওয়ার পরই আমরা নিছি। কিন্তু কিছু সংখ্যক উশৃঙ্খল বিক্রেতা সেরা আয়াসিরা আমাদের কোনো রকম ইনফরমেশান ছাড়াই, তারা আয়াসিরা একদম আমাদের ব্যানার ছিঁড়া নিয়েছে, যেটা আমার মোবাইলে রেকর্ডিং আছে, বুড়োক আসাইরা মারতেছে, লাঠি দিয়ে কইতেছে কাটতে লাগবো মারিয়ে লাগবো। হ্যাঁ, তারা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাবে সুন্দরভাবে কথাবার্তা কয়ে এটা সলিউশন করতে পারতো। আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমরা জনসাধারণের কম দামে, এই জনসাধারণ যখন বাজারে যায় তারা প্রতি কেজিতে 40 টাকা কত করে বিক্রি করছে, আমরা 100 টাকা কেজি, বাজারে কত বিক্রি, বাজারে খুব সম্ভবত 140। তাতে অন্যান্য ব্যবসায়ীদের কি সমস্যা? অন্যান্য ব্যবসায়ীরা হইতেছে যে জনসাধারণের যে আমরা যে কম দামে দিতেছি, তাদের বিক্রিতে সেলে একটু কম হয়ে যেতেছে, তারা মালটা কিনে আনতেছে আমরা যে রেটে দিতেছি, তাদের কথা অনুযায়ী তারা আমরা যে রেটে বিক্রি করতেছি সেই রেটে তারা ওইখান থেকে কিনে আন দিতেছে। কিন্তু ওই পাইকারটাই যখন আমাদের কাছ থেকে মাল চায়, তখন সে আমাদের কয় এই বাজার থেকে আরো 15 থেকে 20 টাকা বাজার কমিটিতে জানাইছেন না, বাজার কমিটিতে জামায়, বাজার কমিটিতে জানানোর পর পারমিশন নেওয়ার পরেই আমরা এখানে দিছি, এরকম ভাবে হইতে, যেহেতু আমরা একটা অ্যাসোসিয়েশন।